হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার পিছনে যে অফিসটি দেখতে পাচ্ছে, এটি সার্ভিস ক্যানাডা। এই অফিসটি ক্যানাডাতে থাকা বা নতুন আসা যে কোনো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাসপোর্ট, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, স্টাডি পারমিট সহ অন্যান্য অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে। তবে সাম্প্রতিককালে দেখা গেছে একটি প্রতারক চক্র এই সার্ভিস ক্যানাডার লোগো ব্যবহার করে বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করছে। আজকে আমার ভিডিওতে আমি চেষ্টা করছি এ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার এবং আপনাদেরকে সচেতন করার। ক্যানাডাতে আসার জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো শিক্ষাগত যোগ্যতা, দ্বিতীয়টি হলো কাজের অভিজ্ঞতা এবং তৃতীয়টি হলো ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষার দক্ষতা। যাদের এই তিনটি ক্ষেত্রে দক্ষতা রয়েছে তারা এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি এই দুই প্রক্রিয়ার মাধ্যমে ক্যানাডাতে আসেন। এই প্রতারক চক্রটি তাদেরকে টার্গেট করছেন যাদের শিক্ষাগত যোগ্যতা কম, যারা ইংলিশে পারদর্শী নন বা আইএলটিএস দিতে ভয় পাচ্ছেন এবং যাদের কাজের অভিজ্ঞতাটি ক্যানাডার স্ট্যান্ডার্ডে স্বীকৃত নয়। বন্ধুরা, এখন দেখা যাক এই অসাধু চক্রটি কিভাবে মানুষকে আকৃষ্ট করে। এই চক্রটি সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। এই ছবির ভদ্রলোক কেনেডিয়ান স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু তাকে দেখানো হয়েছে ইমিগ্রেশন এক্সপার্ট হিসেবে। ফেসবুকে খোলা হচ্ছে বিভিন্ন চটকদারি পেজ, এছাড়া ইউটিউবে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ভিডিও। আপনারা এখন যা দেখছেন তা বাংলাদেশের আনাচে কানাচে গড়ে ওঠা বিভিন্ন অনুমোদনহীন কনসালটেন্সি ফার্ম। তাদের একমাত্র বিজ্ঞাপনই হলো ক্যানাডাতে ওয়ার্ক পারমিট। এদের নেই কোনো আইআরসিসি রেজিস্ট্রেশন, নেই বাংলাদেশের সরকারের অনুমোদন। শুধু ক্যানাডাতে যাওয়ার স্বপ্নকে পুঁজি করে এরা বোকা বানাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষকে। বাংলাদেশের পাশাপাশি এই সকল প্রতারক চক্রের টার্গেটে রয়েছে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে কাজ করা অন্যান্য বাঙালি শ্রমিক ভাইয়েরা। এর কারণ হলো এসব দেশগুলোতে ওয়ার্ক পারমিটে কাজ করা গেলেও নাগরিকত্ব পাওয়ার বা স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। তাই ক্যানাডাতে ভবিষ্যতে স্থায়ী হওয়ার প্রলোভন দেখিয়েই এই মানুষগুলোকে মিসগাইড করা হচ্ছে। এরা প্রথমেই শুরু করবে আপনাকে 100% ভিসার গ্যারান্টি দিয়ে, এরপরে বলবে খুব অল্প টাকাতেই কাজ হয়ে যাবে, তারপর আবার বলতে পারে আপনারা হয়তো ক্যানাডাতে এসে তাদেরকে টাকা শোধ করতে পারবেন। এর সাথে এরা সংযুক্ত করে কোম্পানির গাড়ি, কোম্পানি থেকে আবাসন, আবার প্লেনের টিকিটের খরচও দেবে কোম্পানি। অনেকেই আমার ফেসবুকের ইনবক্সে এসব ভুয়া কাগজপত্র পাঠিয়ে বলেন একটু চেক করে দিতে। এসব কাগজপত্র দেখে আমি কিছু কমন ব্যাপার বুঝতে পেরেছি। প্রথমত, কেনেডিয়ান ওয়ার্ক পারমিট সিস্টেমটা কিভাবে কাজ করে সে সম্পর্কে তাদের ধারণাটা স্বচ্ছ না। দ্বিতীয়ত, তাদের সবারই ইংরেজি ভাষার দক্ষতা খুব একটা ভালো নয়। তৃতীয়ত, এসব কাগজ যাচাই বাছাই করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা তাদের নেই। এসবের সুযোগই নেয় প্রতারক চক্র। তারা বিভিন্ন মিষ্টি কথা বলে ইনিয়ে বিনিয়ে গল্প তৈরি করে তাদের বিশ্বস্ততা অর্জন করে এবং এই সহজ সরল মানুষগুলো এই ফাঁদে পা দিয়ে তাদের কষ্টার্জিত পয়সা এই প্রতারক চক্রের হাতে তুলে দেয়। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে কেনেডিয়ান ওয়ার্ক পারমিট প্রতারণা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরও এদের প্রকোপ দিনে দিনে বেড়েই চলেছে। প্রতারিত হচ্ছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়ার খেটে খাওয়া অনেক মানুষ। তাহলে এইসব প্রতারণার হাত থেকে বাঁচার উপায় কী? প্রথমেই আমাদের বুঝতে হবে এই ওয়ার্ক পারমিট প্রসেসটি কীভাবে কাজ করে। প্রথমেই আপনাকে বুঝতে হবে কোনো এজেন্সি বাংলাদেশে বসে বা অনলাইনে আপনাকে চাকরির নিশ্চয়তা দিতে পারে না, ভিসার নিশ্চয়তা কোনো এজেন্সি আপনাকে দিতে পারবে না। ক্যানাডাতে জব পেতে হলে আপনাকে নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে সেই চাকরির অফার পেতে হবে।
আর অফার পাওয়ার পরেই আপনি ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। এই অসাধু প্রতারক চক্র যত সহজভাবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরে, বিষয়টি আসলে এতটাও সোজা নয়। ক্যানাডাতে আসা স্বপ্ন দেখা দোষের নয় এবং এই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করাও আপনার অধিকার আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেষ্টার রাস্তাটা যেন সঠিক হয় এবং আপনাকে যেন কেউ প্রতারিত করতে না পারে। তাই যাদের সাথে ওয়ার্ক পারমিট সম্পর্কে কথা বলছেন তাদেরকে আগে যাচাই বাছাই করুন, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা দেখুন, তাদের মাধ্যমে অন্য কেউ আগে ক্যানাডাতে এসেছে কিনা তারও খোঁজ নিন। আপনার সচেতনতাই আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।